চট্টগ্রাম নগরীতে জনপ্রিয় হয়ে উঠছে স্কুল শিক্ষার্থীদের জন্য চালু করা দোতলা বাস। পাবলিক বাসের দুর্ভোগ থেকে মুক্তি, আর মাত্র 5 টাকায় গন্তব্যে যেতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে চাহিদার তুলনায় কম হওয়ায় বাসের সংখ্যা বাড়ানোর দাবি তাদের। ছুটি হলেই নগরীর স্কুলগুলোর সামনে থামছে বিআরটিসির দোতলা বাস। যাওয়ার সময়ও বিভিন্ন এলাকা থেকে বাসে তুলে স্কুলে পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। 5 টাকা করে একটি বাক্সে ফেলে নেমে যাচ্ছে শিক্ষার্থীরা। গেল শনিবার স্কুল শিক্ষার্থীদের জন্য 10টি বিশেষ বাস চালুর পর এই চিত্র দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরীতে। এরই মধ্যে স্কুল বাসগুলো হয়ে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার ঠিকানা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে বাসে যাওয়ার সুযোগ পাচ্ছেন অভিভাবকেরা। তবে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে সে সুযোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক। পাশাপাশি বাসের সংখ্যা বাড়ানোর আহ্বান তাদের। ছোট বাচ্চা যেহেতু, গার্ডিয়ানদের তো যাতায়াতের প্রয়োজন, ছোট বাচ্চারা তো আমরা একা ছাড়বো না। যে স্কুল বাসগুলো দিচ্ছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ সিট থাকে না, এবং অনেক রোডে এখন সে বাসগুলো যায়ও না। আমরা প্রধানমন্ত্রীর কাছে আরেকটা অনুরোধ জানাবো, যদি আমাদেরকে আরো কিছু বাস দেয় উপহার হিসাবে। বর্তমানে বাসগুলো বহদ্দারহাট থেকে নিউ মার্কেট এবং অক্সিজেন থেকে আগ্রাবাদ পর্যন্ত চলছে। সব শিক্ষার্থী যাতে সুবিধা পায় সেই লক্ষ্যে পর্যায়ক্রমে অন্যান্য রোটেও এই বাস চালু এবং বাসের সংখ্যা বাড়ানোর কথা জানালেন জেলা প্রশাসক। প্রাথমিকভাবে বাস চলাচল যেহেতু শুরু করলো, এরপরে আমাদের আরও সুবিধা অসুবিধা যেগুলো থাকে সেগুলো আমরা যাচাই করে দেখব, এবং যদি যদি কোনো পরিবর্তন পরিমার্জন বা কোনো কিছু আনতে হয় সেক্ষেত্রে এটা আনলো। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকা দোতলা বাসগুলোর প্রতিটিতে রয়েছে 73টি আসন। প্রতি শিফটে প্রায় 1000 জনকে বহন করছে 10টি বাস। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।